কোরআন পাহাড়ের উপর নাযিল হলে পাহাড় কি হয়ে যেত পাহাড়ের অস্তিত্ব থাকতো না বিগলিত হয়ে আর 13 বছর পর্যন্ত রাসূল কোরআন সাল্লামের উপর কোরআন নাযিল হলো রাসূলের কিছু হয় না শুধু একটুখানি ঘামে لو انزلنا هذا القران على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله لو মানে যদি যদি বলা হয়েছে যদি আমি কোরআনকে পাহাড়ের উপর নাযিল করে দিতাম আল্লাহর ভয়ে পাহাড় খানখান হয়ে যেত জীর্ণ জীর্ণ বিদীর্ণ হয়ে টুকরা টুকরা হয়ে আল্লাহর ভয়ে জমিনে মিশে যেত আর তারপরে বুঝাই যেত না এখানে পাহাড় ছিল তাহলে কথাটা খেয়াল করেন তো কোরআন যদি নাযিল হয় পাহাড়ের উপর তাহলে পাহাড়ের অবস্থা হলো ঠিক কি না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর উপর কোরআন নাযিল হয় আল্লাহ রাসূলের কিছু হয় না সুবহানাল্লাহ পড়বেন না ওয়াজটা কি খারাপ করলাম তাহলে আলহামদুলিল্লাহ করনা সুবহানাল্লাহ কথা বুঝতেছেন তো ভাইরা জি ওই এক দেশে গিয়েছিলাম কথা মানে কিছুই বুঝে না কথা মানে আমি কই কি আর আমার স্বাধীনতাই কই এই অবস্থা তো কোরআন পাহাড়ের উপর নাযিল হলে পাহাড় কি হয়ে যেত পাহাড়ের অস্তিত্ব থাকতো না আর 13 বছর পর্যন্ত রাসূল কোরআন সাল্লামের উপর কোরআন নাযিল হলো রাসূলের কিছুই হয় না শুধু একটুখানি ঘামে কি করেন وإن جبينه لا يتفسد عرقا بخاري شريف الحديث كتاب الوحيد بابل الله رسول صلى الله عليه وسلم উপর যখন কোরআন নাযিল হতো তার একটু কপাল মুবারক একটু শুধু ঘামতো তাও সেই ঘাম থেকে মিশক আম্বরের সুগ্রাম ভেসে বের হতো একটা एग्जांपल দেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হয়েছে যে আপনার উপর আমি কোরআন নাযিল করছি আর আল্লাহ রাসূলের কিছুই হয় না তাহলে আল্লাহ রাসূল কত বড় শক্তিশালী পৃথিবীর সবচেয়ে বড় শক্তিমান এবং শক্তিশালী যে সুপারম্যান সুপার পাওয়ার উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিবরাইল আমিনের কথা বলবেন রাসূলের সামনে নাথিং মালাকুল মউতের কথা বলবেন রাসূলের সামনে নাথিং আর আরবের বড় বড় কুস্তিগির এগুলি তো গোনার বাইরেই রুকানা গেছিল রাসূল ইসলামের সাথে মল্ল যুদ্ধ করতে আল্লাহ রাসূলে কয় তুমি দিবা না আমি দিব আগে কয় আপনিই দেন নবী ইসলামের তার শাহাদাত আঙ্গুল দিয়ে একটুখানি খুসা দিবেন একটুখানি এইভাবে রুকানা চিত হয়ে জমিনের মধ্যে পড়ে সাথে সাথে তার প্রাণ বের হয়ে গেল আল্লাহু আকবার শক্তিমান এক সুপারম্যান সুপার পাওয়ার নবী সাল্লাম এর আরেকটা एग्जांपल দেই তারপরে চলে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা এখানে পাহাড়ের কথা বলা হয়েছে ঠিক কি না পৃথিবীর সর্বোচ্চ পাহাড় কোনটা এভারেস্ট 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 তো হিমালয় কোনার এভারেস্ট কোন তো সেটা তো আইস দিয়ে ঢাকা কি দিয়ে ঢাকা এটা বাদ দেন উহুদ পাহাড় দেখেছি তো উহুদ পাহাড় এরকম ছিল তাদেরকে নিয়ে উহুদ পাহাড়ের মধ্যে উঠলেন উহুদ পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো সুবহানাল্লাহ পড়ে কেন কাঁপলো কেন একটা নৌকার মধ্যে যদি আপনি লাফ দিয়ে ওঠেন নৌকা নড়াচড়া করে নৌকার মধ্যে যদি একটা বোঝা উঠাই দেন নৌকা নড়াচড়া করে সমুদ্রের মধ্যে আটলান্টিক অথবা মহাসাগরে যখন জাহাজ বড় বড় পাহাড়ের মতো জাহাজগুলো যখন ভাসতে থাকে মাঝে মধ্যে ঢেউয়ের তাড়নায় জাহাজ ডুবুডুবি হয়ে যায় কিনা হয় কিনা নাবিকদের প্রাণ মনে হয় আর আসে আর যায় জাহাজের মধ্যে এরকম আল্লাহর হাবিব
হযরত সিদ্দিক একবার হযরত ওমর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে নিয়ে উহুদ পাহাড়ের মধ্যে উঠলেন উহুদ পাহাড় নড়াচড়া শুরু করে দিল আল্লাহর হাবিব উহুদকে ডেকে বলেন উহুদ পাহাড় এক রাওয়ায়েতে আসছে তার লাঠি দিয়ে উহুদ পাহাড়ের পিঠের মধ্যে আঘাত করেন অন্যনের সামনে আসছে রহমতের নবী তার পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে পাহাড়ের মধ্যে আঘাত করেন দেখে বলে উহুদ পাহাড় থেমে যাও তোমার উপরে আছে নবী সিদ্দিক এবং তোমার উপরে আছে শহীদ উহুদ পাহাড় থেমে যায় উহুদ পাহাড় নবীর ভার সহ্য করতে পারছে না এক মহান শক্তিমান এক মহাপুরুষ সেই নবীর উম্মত আমরা একজন আল্লাহর নবী বলেছে কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে আমার উম্মতদেরকে তো শাফাত করবই আমার শাফাত ছাড়া কোন নবীও জান্নাতে যেতে পারবে না ওয়ানা সাহিবু শাফাতিহিম ওয়ানা খতিবুহুম আমি সেদিন হাসরের ময়দানে নবীদেরকেও শাফাত করে করে জান্নাতে নিয়ে যাব আল্লাহু আকবার জুইসরা কোন নবীর মানে কারে মুসা না ঈসা এইটা তাহলে জানতোই না জুইস কারা বুঝেন না সুরটুবি জুইসটা কোন নবীর মানে মুসা নবী এত বড় জাতির নবী এক লোকের থাপড়া দিয়ে মেরা ফেলেছে আল্লাহ রসুলের জীবনে এরকম কোন ঘটনা আছে হযরতে মুসা নবী কিবতির থাবরা মারল জমিনের পদ্মের মধ্যে পড়ে মারা গেল আল্লাহ তাআলা ডেকে বলে মুসা রে তোমারে নিয়ে আমি মানুষ মারার জন্য পাঠাইলাম তো বরাই ফসলে কারদান আমদি নে বরাই ওয়াসল কারদান আমদি তোমাকে পাঠাইছিলাম মানুষের সাথে কানেক্ট আমি আল্লাহর সাথে মানুষের কানেকশন করার জন্য আর তুমি থাবরায় মেরা ফেলেছো হযরত ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানরা মানে খ্রিস্টানরা কয় ঈসা মানে সান অফ গড কিয়ামতের কঠিন ময়দানে হযরত ঈসা নবী ব্যতীত হবেন সেজদায় পড়ে যাবেন আমার পক্ষে আমার উম্মতদেরকে শাফাত করা সম্ভব হবে না আল্লাহ তাআলা হযরত ঈসা হযরত মুসাকে ডেকে বলবেন তোমার উম্মতরা তোমার সাথে না ভরমারি করেছে সুতরাং তোমাদেরকে এমন কোন ব্যক্তি নিয়ে আসো যারা টেস্টিমনি দিবে সবাই রহমতের দোয়ালমের কাছে চলে যাবেন তারা জানু ভেটে জানু জমিনের মধ্যে গেলে রহমতের নবীর সামনে করজোর দিয়ে ডেকে বলবে ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে আপনার সারা কোন উপায় নাই নফস ইসলামের ক্যারেক্টার হলো আজিম আল্লাহ তাআলা যেরকম আজিম তার কোরআন যেরকম আজিম তার নবীকেও আল্লাহ তাআলা আজিম বলেছেন কোরআন আজিম আল কোরআন আজিম আল্লাহু আজিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম ইউ আর অন দা স্ট্যান্ডার্ড ক্যারেক্টার ইউ হ্যাভ এ সাপ্লাই মোরাল আপনার এক আজিম চরিত্র নিয়ে পৃথিবীতে আপনি এসেছেন সুতরাং আপনাকে যারা ফলো করবে তারাই কামিয়াব সুবহানাল্লাহ তো যাক বলতে বলতে তো অনেক সময় চলে যাচ্ছে আজকে বড় ফেতনার যুগ ফেতনা জামা ফেতনার যুগ ই এক জাতের ওলামা বাড়ছে এরা কইতেছে যে ইহুদিরা নাকি শিরিক করে না এই জন্য এরা নাকি খুব কামিয়াব হইতেছে আপনারা এইগুলি সোশ্যাল মিডিয়াতে দেখছেন এগুলি দেখেন নাই তাহলে তো বুঝায় আপনারা এই আসাবে কাহাবের যুগের লোকের মতো আপনি দেখছেন মানুষ আমার এই চোখে দেখেছে এবং কানে শুনেছি বলতে পারেন আপনি এইগুলি দেহার তালে থাকেন দেখতে হয় কারণ আমার এই যে দেখেন যাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে আমার দেখতে হবে না যাচ্ছে তো হাজার হাজার লেকচার প্রোগ্রাম ইউটিউবে অনলাইনে ফেসবুকে সারা পৃথিবীতে আমাদের চলে দেখতে হবে না কোন ভুল করে আবার গাইরত করে ফলাইতেছি দেখতে হইব না আমারটা দেখতে গিয়ে আরেকজন এটা দেখলাম এই বেটায় কইতেছে সে আবার কোরআনের অনুবাদও করছে সে বলতেছে যে ইহুদিরা এত প্রতাপী কেন ইহুদিদেরকে কেন এরা কেন তাদেরকে হার মানো যাচ্ছে না কয় তারা নাকি শিরিক করে না
احمق কাকে বলে আরে কোরআনে ডাইরেক্ট আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযায়র ইবনুল্লাহ কোরআনের স্টেটমেন্ট যে ইহুদিরা কয় উযায়র নাকি আল্লাহর ছেলে এটা কি আল্লাহর সাথে শরীক হলো না আজকে কোন ফেতনার যুগে পড়লেন মিডল ইস্ট থেকে শুরু করে আজকে আপনার আমেরিকার ভয়ে পশ্চিমাদের ভয়ে জালিমদের ভয়ে যারা সমাজতান্ত্রিক সাম্রাজ্যবাদী তাদের ভয় আজকে মিডল ইস্টের নেতারা তেল বেচুয়া নেতারা ফিলিস্তিনের পক্ষে কথা বলছে না আর এদিকে নবী আম্বিয়াদের বংশ ফুলের মতো নিষ্পাপ বাচ্চাদেরকে ইসরায়েলের সেই মকদূব অভিশপ্ত মালউন সম্প্রদায় তাদেরকে আমেরিকার সহায়তায় তাদেরকে মারতে 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 ঘর বিল্ডিং বাড়িঘর ধ্বংস করতে করতে একটা মানে বিধ্বস্ত এরিয়া হিসাবে পর্যবসিত বাড়ি নির্মাণ করেছে সৃষ্টি করলো তারপরও তাদের কোন মায়া নাই দরদ নাই আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন ইহুদিরা যতই প্রতাপী হোক তাদের উপর আছে আল্লাহ তাআলার অভিশাপ তাদের উপর কি আছে অভিশাপ কোরআনের কথা দিস দ্য স্টেটমেন্ট অফ দ্য ফাইনাল স্ক্রিপচার কোরআন হলো আল্লাহ তাআলার ফাইনাল স্ক্রিপচার সেই কোরআনের কথা وباءوا بغضب من الله যেখানে যাবে সেখানে আল্লাহর অভিশাপ তাদের উপর থাকবে সুতরাং আল্লাহ তাআলা অবশ্যই এর মধ্যে অবশ্যই কোন হিকমত রেখেছেন অবশ্যই তাদের রক্ত অবশ্যই তাদের প্রাণ অবশ্যই তাদের সারা মসজিদে আকসার জন্য এমনকি হারামাইন শরীফ হারামাইন শরীফাইনের জন্য একটা ফাউন্ডেশন একটা বিল্ডিং বানাইতে গেলে ফাউন্ডেশন লাগে কিনা শহীদদের রক্ত শাহাদাতের তামান্না শাহাদাতের মৃত্যু হলো আল্লাহর দ্বীনকে ইকামতে দ্বীনের জন্য প্রতিষ্ঠার জন্য একটা ফাউন্ডেশন আপনাদেরকে মোবারক জানাচ্ছি বিশেষ করে মাওলানা সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি যা আজকে ফিলিস্তিন সহ সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়ার আয়োজন করেছেন অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে বৃথা যেতে দিবেন না কোন মুমিনের দোয়া আল্লাহ বৃথা মাহরুম করেন না এটা এটা মনে রাখতে হবে আল্লাহ তাআলা অবশ্যই ইসলামের বিজয় দিবেন ইনশাআল্লাহ ইউ উইল বি দা ভিকটোরিয়াস উইনার ইফ ইউ ডু বিলিভ ইনশাআল্লাহ ওয়া কানা হাক্কান ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম আল আলাউনা ইন কুনতুম মুমিনিন নট বি ওরিড তোমরা চিন্তিত হও না ইউ উইল বি উইনার ইফ ইউ ডু বিলিভ তোমরা যদি রিয়েল বিলিভার হও তখনই তোমাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন আসমানি নসরত দিবেন সকলকে মুবারকবাদ জানাই আপনাদেরকে দুঃখিত আপনাদের কাছে আমি হঠাৎ করে এসে মাওলানা সাহেবের কথা রাখতে গিয়া বারবার বলছি মাওলানা সাহেব পোস্টারে নাম দিয়ে দেয় নাই ঠিকই খুব ভালো খুশি হয়েছে যদি না আসতে পারতাম তারপরে মাওলানা সাহেব বারবার ভুল করলো ভাবলাম এটা আদবের খেলাফ যদি না দেয় আমরাও খুশি হইলাম তো অ্যাডাল্ট ক্লাস রাইখা আপনাদেরকে দেখার জন্য আপনাদেরকে শোনার জন্য দোয়া নেওয়ার জন্য আর আজকে যাইতেমি না কিন্তু আমার ওই অ্যাসিস্ট্যান্ট সাহেবে আমার আজকে ছুটি আচ্ছা আজকে এই জন্য ভাবলাম যাক এই ফাঁকে গিয়া একটুখানি বক্তৃতা করি আর না করি একটুখানি দেখা দিয়ে আসি একটুখানি পানি আসি যাক আমার কথাবার্তায় আমার আচার আচরণে আমার শিষ্টাচারিতায় আমার মুভমেন্টে যদি আদবের খেলাপ হয় ভুল ত্রুটি হয় সন্তান হিসাবে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে কামিয়াব করুন আল্লাহ তাআলা ফিলিস্তিনকে আল্লাহ তাআলা বিজয় দান করুন আল্লাহুম্মা তাকাব্বাল হুররিয়াতাল মুসলিমিনা ফিলিস্তিন আল্লাহুম্মা তাকাব্বাল হুররিয়াতাল মুজাহিদিন সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ আমরা এত গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম।